প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে গত কয়েক বছরে ফ্রান্সের সঙ্গে ভারতের অংশীদারিত্ব ক্রমেই বাড়ছে। প্রতিরক্ষা থেকে বাণিজ্য বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠছে। তবে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ফ্রান্সের সম্পর্ক প্রায় 4 দশকের পুরনো। বৃহস্পতিবারই দুদিনের সফরে ফ্রান্সের প্যারিসে গিয়েছেন প্রধানমন্ত্রী। সফরের প্রথম দিনই সেখানে প্রবাসী ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। প্রবাসীদের সামনে ভাষণ দিতে গিয়েই ফ্রান্সের সঙ্গে তার এই পুরনো সম্পর্কের কথা প্রকাশ করেন প্রধানমন্ত্রী মোদী। তিনি জানান, প্রায় 40 বছর আগে ভারতের প্রথম ব্যক্তি হিসেবে আহমেদাবাদের এলিয়াস ফসের সদস্যপদ গ্রহণ করেছিলেন। গোটা বিশ্বেই ফরাসি ভাষা এবং সংস্কৃতির প্রচার করে থাকে ফ্রান্সের সাংস্কৃতিক কেন্দ্র এলিয়াস ফসে। প্যারিসের লা সেইন মিউজিক্যাল প্রেক্ষাগৃহে ফ্রান্সে বসবাসকারী ভারতীয়দের সামনে বক্তৃতা দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, ব্যক্তিগতভাবে ফ্রান্সের প্রতি আমার ভালোবাসা দীর্ঘদিনের। প্রায় 40 বছর আগে গুজরাটের আহমেদাবাদে ফ্রান্সের সাংস্কৃতিক কেন্দ্র এলিয়াস ফসের যাত্রা শুরু হয়েছিল। আজ সেই সাংস্কৃতিক কেন্দ্রের প্রথম ভারতীয় সদস্য আপনাদের সামনে বক্তৃতা দিচ্ছেন। কয়েক বছর আগে ফরাসি সরকার আমাকে সেই পরিচয়পত্রের একটি ফটোকপি দিয়েছিল। আমার কাছে এটি আজও মূল্যবান। প্রধানমন্ত্রী তার এলিয়াস ফসের সদস্যপদ গ্রহণের কাহিনী জানানোর পরেই ভারত সরকারের পক্ষ থেকে সেই পরিচয়পত্রের একটি ছবি প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে পরিচয়পত্রটি 1981 সালের 5ই ডিসেম্বরের। 125 টাকা দিয়ে সদস্যপদ নিয়েছিলেন নরেন্দ্র মোদী। 14 জুলাই ফ্রান্সের জাতীয় দিবস। ফরাসি বিপ্লবের সময় এই দিনেই ধ্বংস হয়েছিল বাস্তিল দুর্গ। ফ্রান্সের জাতীয় দিবসের আগে সেই দেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তিনিই এই অনুষ্ঠানের মূল অতিথি। তাকে আমন্ত্রণ জানানোর জন্য ফ্রান্সকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। ফ্রান্সের জাতীয় দিবসের কুচকাওয়াজে যোগ দিতে পাওয়ার সুযোগ পাওয়ায় এই সফর তার কাছে বিশেষ সম্মানের বলে জানিয়েছেন তিনি। मेरा खुद का व्यक्तिगत रूप से फ्रांस के प्रति लगाव बहुत पुराना रहा है और मैं उसे कभी भूल नहीं सकता। करीब करीब 40 साल पहले गुजरात में अहमदाबाद में फ्रांस के एक कल्चरल सेंटर अलायंस फ्रांसे की शुरुआत हुई थी और भारत में फ्रांस के उस कल्चरल सेंटर का पहला मेंबर आज आपसे बात कर रहा है। और मजा इस बात की है कि कुछ साल पहले फ्रांस सरकार ने पुराने रिकॉर्ड्स में से मेरा वहां का आई कार्ड वो निकालकर उसका जेरोक्स मुझे दिया था और वो उपहार मेरे लिए आज भी अनमोल है। साथियों, भारत और फ्रांस के ऐतिहासिक रिश्तों पर कहने के लिए मेरे पास इतना कुछ है बहुत लंबा समय निकल जाएगा, फिर आपका क्या होगा? मैं जब 2015 में फ्रांस आया था, नौ शपेल गया था, तब मैंने वहां प्रथम विश्व युद्ध में शहीद हुए हजारों भारतीय सैनिकों को श्रद्धांजलि दी थी। सौ साल पहले ये भारतीय सैनिक फ्रांस के गौरव की रक्षा करते हुए, अपना कर्तव्य निभाते हुए फ्रांस की धरती पर शहीद हुए थे। तब ये बड़ी इमोशनल पल है दोस्तों, तब जिन रेजिमेंट से उन जवानों ने, उस रेजिमेंट के जवानों ने यहां युद्ध में हिस्सा लिया, उन्हीं में से एक
पंजाब रेजिमेंट कल यहां नेशनल डे परेड में हिस्सा लेने जा रहे। প্রধানমন্ত্রী বলেন, আমি বেশ কয়েকবার ফ্রান্স এসেছি, কিন্তু আমার এবারের সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। আগামীকাল ফ্রান্সের জাতীয় দিবস, আমি ফ্রান্সের জনগণকে অভিনন্দন জানাই। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য তাদের ধন্যবাদ। বন্ধু ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আগামীকাল জাতীয় দিবসের কুচকাওয়াচে অংশ নিব। এটা ভারত ও ফ্রান্সের মধ্যে অটুট বন্ধুত্বের প্রতিফলন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।